বলিউডের খিলাড়ি খ্যাতনায়ক অক্ষয় কুমার একের পর এক জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন অক্ষয়। বলিউডের কমেডি সিনেমা যেন তাকে ছাড়া ভাবাই যায় না। এবার তার অনুরাগীদের জন্য এলো এক খারাপ খবর। ওটিটির মাধ্যমে অক্ষয়ের আত্মপ্রকাশ আবার পিছিয়ে যাচ্ছে আর তার পথে এক বড় বাধা দেখা দিয়েছে। অক্ষয় কুমার নিজেই জানিয়েছেন সেই কথা। সম্প্রতি সংবাদ মাধ্যমকে অক্ষয় জানিয়েছেন, ওয়েব মাধ্যমে তার প্রথম ছবি দ্য এন্ড আরও পিছিয়ে যাচ্ছে, কারণ এতে একটি কমতি দেখা গিয়েছে। কি ছিল সেই কমতি জানালেন খোদ অভিনেতা নিজেই। চলতি বছরই দ্য এন্ডের শুটিং শুরু হওয়ার কথা ছিল। খুব বেশি দেরি হলেও বছরের শেষ দিকে শুটিং শুরু হচ্ছে বলেই জানা গিয়েছিল। যদিও এই ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল সেই 2019 সালে, কিন্তু পিছাতে পিছাতে তা 2021 সালে এসে ঠেকেছিল। সকলেই ভেবেছিলেন তাহলে এই বছরই হয়তো শুরু হবে ছবির কাজ আর আগামী বছর ওয়েব পর্দায় দেখা যাবে অক্ষয়কে, কিন্তু সেটিও হচ্ছে না। শুটিং পিছিয়ে যাচ্ছে মানে মুক্তিও পিছিয়ে যাবে। অক্ষয় জানিয়েছেন চিত্রনাট্য পছন্দ হয়নি কারো। তার কথায়, এবছরই ছবিটির শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু ছবিটি যে ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে সেই সংস্থারও পছন্দ হচ্ছে না চিত্রনাট্য, তাই এখনই কাজ শুরু হবে না দ্য এন্ডের। অক্ষয় আরও জানিয়েছেন, সব ঠিকঠাক চললে আগামী বছরের গোড়ার দিকে কাজ শুরু হতে পারে এই সিনেমার। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।